গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমরা এখন তিনচুলে যাওয়ার প্ল্যান করছি, তো দেখি এখান থেকে বেশিক্ষণ দেখাচ্ছে না, এক দেড় ঘন্টা হয়তো। তো এখান থেকে আমরা যাব সোজা গিয়ে ওখানে একটুখানি দেখে ফেকে আমরা আবার ব্যাক করব এখানে। তো বিকেলবেলা আমাদের এখান থেকে ম্যাল যাওয়ার প্রোগ্রাম আছে, তো একটু ম্যালটাও ঘুরতে যাব আজকে। তো দার্জিলিং এসেছি, ম্যাল যাবো না এরকম তো হয় না। তো চলো এখন যাওয়া যাক। এখানটা তো দেখতেই পাচ্ছ আমাদের এই ব্যালকনিটা, ওখানে একটা আরেকজন থাকছেন আর আমরা এই রুমটায় থাকছি। তো এখানে সবই ভালো, ওদের আতিথেয়তা খুবই ভালো, খুশবু দিদি আছে খুবই ভালো আমাদের রিসেপশন করছেন। সো চলো একবারে ডাইরেক্ট কারে দেখা হচ্ছে। আর সকালবেলা আমরা এখান থেকে ভাত টাত খেয়েই বেরোচ্ছি, তো পরে যদি খিদে ফিদে পাই তো আমরা মোমো টোমো খেয়ে নেব রাস্তায়, তো সেটা নিয়ে কোনো চাপ নেই। দার্জিলিং এসেছি, মোমোর তো অভাব হবে না। চলো এখন টয় ট্রেন যাচ্ছে পাশ দিয়ে, আমরা সেটা দেখছি দারুণ ভাবে দেখছি। আমরা তিনচুলে এসেছি, কেউ নেই এখানে। এখানে অ্যাকচুয়ালি হোমস্টের জন্য সবাই আসে। তোমার তোলো কফি খাবার খাইগা। হ্যাঁ, আমরা তিনচুলে একটা জায়গায় বসে চা খাচ্ছি আর মোমো খাচ্ছি। এই যে মোমো,
চা কোথায় কফি এক প্লেট শেষ হয়ে গেছে ভালো খুব সুন্দর খুব সুন্দর তুমি কিছু বলবে ফার্স্ট টাইম এসেছি তো ভালোই লাগছে মানে এটা এই এলাকাটা মানে এটা যেন তিনচুলা আমি তো ভুল করে বারবার তিনচুলা বলে ফেলছি তিনচুলা তিনটে চূড়া আছে এখন এত বড় বড় গাছ হয়ে গেছে তার জন্য কি ঠিক মানে স্পটটা দেখা যাচ্ছে না মানে নেচার বিউটি খুব সুন্দর মানে রয়েছি আমরা এবারে পরে একটু খুব পিসফুল জায়গাটা তোমরা চাইলে আসতে পারো গাড়ি নিজে ড্রাইভ করে আসতে কোনো অসুবিধা নেই এখন আমরা চলছি হোমস্টের ওখানে আমাদের দার্জিলিংয়ের চুলে স্পট থেকে আমরা এখন পাইন গাছের বুক ছিঁড়ে চলে যাচ্ছি একদম দারুণ রাস্তা খুব সুন্দর স্পটটা যাচ্ছি খুব সুন্দরভাবে রাস্তার ভিউ দেখো এত সুন্দর খুব সুন্দর ওই ওখানে আমাদের যেতে হবে ওই রাস্তা আমরা এখন তিনচুলার থেকে ফিরছি তো রাস্তা তো দারুণ মানে অসাধারণ একটু ডেয়ারিং করে আসতে হবে তোমাদের যদি নিজের ড্রাইভ করে আসো একটু তো খাড়াই আসছে আর একটু পাওয়ার তো লাগছে গাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা মানে সামনে থেকে দেখা যাচ্ছে না কোথায় রাস্তা এবার আমরা ওই লামহাটার রাস্তাটার সঙ্গে যোগ হয়ে যাব হ্যালো গাইস গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে আমরা এখানেই আছি আজকে কোথাও যাবো না সেরকম আজকে এই রুমেই কাটাবো আর আজকে অষ্টমী শুভ অষ্টমী সবাইকে তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কি না জানি না পুরো দেখা যাচ্ছে এখানে আর মহালয়ার শ্লোক চলছে সকাল থেকেই এখানে পুজো হয় ওই নিচে এই জায়গাটায় পুজো হয় তো পুরোটাই অষ্টমীর অঞ্জলি দিতে গেছে সবাই সব ভালোই বেশ লাগছে তোমার কেমন লাগছে মনোরম বেদার হ্যালো গাইস এখন মা লুচি বানাচ্ছে এখানে লুচি আর আলু ভাজা হচ্ছে আজকে সকালে লুচি আলু ভাজা খাওয়া হবে তো হেভি খাওয়া দাওয়া হচ্ছে এখানে একদম কোনো অসুবিধা নেই পুরো বাড়ির মতন খাচ্ছি আর দুপুরে আজকে চিকেন হবে কালকে একটু চিকেন ছিল মানে চিকেন অনেকটাই কালকে বানানো হয়েছে তো কালকে একটু চিকেন খেয়েছি আর আজকে বাদবাকিটা হবে সন্ধ্যেবেলা দেখি মা চাউমিন বানাবে প্ল্যান করেছে তো চাউমিন টাউমিন খাবো তো দেখা যাক রাত্রে কী হয় তো চলো এখন লুচি খাওয়া হবে পেট ভরে কেজি লুচি চলে এসছে পাতে এবার লুচি খাবো ফেভারিট লুচি ভাই বসে লুচিটা মজা দেয় আলাদা হ্যাঁ আজকে আমাদের লাঞ্চের মেনুর প্রিপারেশন চলছে এই যে ডাল বাটা হচ্ছে এইভাবে শিলনোড়া নেই মিক্সি নেই তো আমরা এইভাবে ডাল বাটা হচ্ছে ওখানে ভাত চাপানো হয়েছে আর ভাত অনেকক্ষণ বাদে বাদে হচ্ছে ভাত টাইম লাগছে আমাদের চাল অলমোস্ট শেষের দিকে এটা মনে হচ্ছে বাড়ি নিয়ে যেতে হবে আমাদের এই চালটা আর তো সবই মোটামুটি শেষ আজকে চাউমিন হবে এটা দিয়ে এই বড়া ভাজা হচ্ছে এখন আর এদিকে চিকেন এখানে ডাল আছে
এখানে বড়া ভাজা হয়ে গেছে কিছুটা, চারটে মতন। আমরা আজকে জমিয়ে বড়া ভাজা ভাত চিকেন খাবো, চলো খাওয়া যাক। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30 রাত্রি, তো আমরা এখন রাত্রে ডিনারটা করব। তো ডিনারে আজকে মেনু হচ্ছে চাউমিন, এখানে ডিম দিয়ে চাউমিন হচ্ছে, তো এখনো হয়নি, কমপ্লিট হবে। হয়ে গেছে আমাদের চাউমিন, আজকে ডিনার। সো আমরা কালকেই বেরিয়ে যাব সকাল সকাল, মানে অলমোস্ট 6:00 দিকে এখান থেকে রওনা দিয়ে দেবো, কেননা জ্যাম তো পাবো রাস্তায়, প্লাস পাহাড়ি রাস্তাটা সকাল সকাল বেরিয়ে যাব, ফাঁকা পেয়ে যাব। তো কালকে একদম সোজা ব্যাক টু বহরমপুর। তো তোমাদের সাথে একবারে কালকে দেখা হবে, চলো আজকের মতন গুড নাইট, সি ইউ।